আসনি, তোমাকে তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, করেছো? জি স্যার, কি আপডেট? কি আজকে হচ্ছে হিতোষী বাস হচ্ছে রাফিসা ওদের জয়েন করার কথা, মিহিরা জয়েন করছে। হুম হুম আর জান্নাতের একটু সমস্যা আছে, যেহেতু হোস্টেলে থাকে, ওর হোস্টেলে ওয়াইফাই কানেকশন পোর, আর ডাটা ইউজ করলে ওর হচ্ছে আপনার কানেকশন ভালো আসে না, তাই ও জয়েন করে না। আর আফিফা মেবি করবে না, ও আপনার সাথে কথা বলবে আলাদা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে, বা এই ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা যে প্রবলেমটা এখানে আজকে করব সেটা হচ্ছে গিয়ে কি, একটা ওয়্যার ছিল দেখা যাচ্ছে বোর্ডে লিখা, ওকে আই থিংক ইয়েস, এখানে হচ্ছে গিয়ে একটা ওয়্যারের দুইটা এরকম রেজিস্টার কানেকশন ছিল, এটা হচ্ছে গিয়ে 100 ওহম অ্যান্ড এটাও হচ্ছে গিয়ে আমাদের জন্য 100 ওহম অ্যান্ড এখানে হচ্ছে একটা ব্যাটারি কানেকশন ছিল, এখানে হচ্ছে গিয়ে সেম ইকুয়াল টাইম ধরে কারেন্ট। এখন এইখানে একটা ওয়্যার ইউজ করা হচ্ছে, এই ওয়্যারটা এই টার্মিনাল থেকে শুরু হয়ে এখান থেকে শুরু হয়ে ঘুরে এই পর্যন্ত আসছে। এইখানে যে ওয়্যারটা ইউজ করা হয়েছে, সো আমাদেরকে বলেছে যে স্পেসিফিক রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? যে ওয়্যারটা ইউজ করা হচ্ছে সেই ওয়্যারের স্পেসিফিক রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হবে। তো আমরা দেখি স্পেসিফিক রেজিস্ট্যান্সটা কি হবে। আসো, আমরা তো বেসিক্যালি জানি যে রেডিয়াস, এ নাম্বারটা সলভ করতে চাচ্ছি, রেডিয়াস ইকুয়াল টু কত, রো এল ডিভাইডেড বাই কি এ, এখানে রোটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, আর হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স, এল হচ্ছে গিয়ে দ্য লেন্থ অফ দ্য স্কোয়ার, অ্যান্ড এ হচ্ছে গিয়ে কি, এটা কি বলো দেখি, এটা হচ্ছে সারফেস এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, সারফেস এরিয়া তো না, ক্রস সেকশনাল এরিয়া। তো আমরা হচ্ছে গিয়ে যে কোয়েশ্চনটা করব, যে এখানে 100 ওহম আছে এই ওয়ারের ভিতর দিয়ে কারেন্ট, আর রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে 100 ওহম, 100 ওহম তো না, 100+ কত, 100 ওহম। বেসিক্যালি হচ্ছে কি, দুইটা রেজিস্টার আছে, বাট আমাদেরকে বলেছে যে দ্য ওয়্যার লেন্থ হচ্ছে কি 0.5 মিটার, তার লেন্থ, আর রেডিয়াস হচ্ছে কি 0.2 মিটার। আচ্ছা, দ্য ওয়্যার আর বলেছে যে ইকুয়াল অ্যামাউন্ট অফ কারেন্ট এই সার্কিটের ভিতর দিয়ে ইকুয়াল অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করতেছে, ঠিক আছে? মানে কারেন্ট ইজ বিং ফ্লোড ফ্রম দ্য ফর দ্য সার্কিট অ্যামাউন্ট টাইম, সেম অ্যামাউন্ট অফ টাইম, ওকে ফাইন। তাহলে রেজিস্ট্যান্স কত হবে বলো দেখি, এখানে 100 ওহম আছে, এখানে 100 ওহম আছে, এখানে যে ওয়্যার ইউজ করা হয়েছে ও এই ওয়্যারটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের 100 ওহম, 100 ওহম হচ্ছে এইটুকু ওয়্যার। এখানে আমাদের বুঝবো কিভাবে যে কোন ওয়্যার নিয়ে কাজ করতে হবে, খেয়াল করে দেখি আমরা। আমাদের হচ্ছে গিয়ে দুইটা রেজিস্টার ছিল এরকম, খেয়াল করে দেখো, এখান থেকে একটা ওয়্যার এইভাবে ঘুরে এখানে আসছে, আবার এখান থেকে একটা ওয়্যার এইভাবে ঘুরে এখানে আসছে, ঠিক আছে? এই দুইটা ওয়্যার মিলে আমাদেরকে বেসিক্যালি এরকম একটা সার্কিট আমাদেরকে প্লট করতে বলেছে, বা প্লট করা আছে, আমাদেরকে রেজিস্ট্যান্স নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো ভালো কথা, আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওয়্যার ইউজ করা হয়েছে এটার লেন্থ হচ্ছে গিয়ে এতটুকু, 0.5 মিটার। সো আমরা যদি 0.5 মিটার নিয়ে কাজ করি, বা তাহলে আমাদের এখানে রো হচ্ছে গিয়ে আমরা জানি না, বাট লেন্থ হচ্ছে গিয়ে কত, 0.5 মিটার, আর রেডিয়াস কত আমাদেরকে বলে দিয়েছে 0.2 মিটার। বাট ক্রস সেকশন এরিয়ার ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, ওয়্যার লেন্থ হচ্ছে গিয়ে আমাদের কোয়েশনে বলে দিয়েছে 0.5 মিটার, অ্যান্ড রেডিয়াস আমরা এখানে এল এর বদলে এল লিখি, আর রেডিয়াস বলে দিয়েছে 0.2 মিটার। ওকে, তো এটাকে সলভ করলে আমরা খুব ইজিলি কি পেয়ে যাব, রো পেয়ে যাব, বিকজ আমি এল এর মান জানি, পাই এর ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি, খুব ইজিলি আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করতে পারবো। ওকে, এটা হচ্ছে গিয়ে এই সার্কিট থেকে, ফ্রম সার্কিট পি। হোয়াট অ্যাবাউট ফ্রম সার্কিট কিউ, কিউ নিয়ে যদি আমরা কাজ করি, কিউ নিয়ে যদি কাজ করি তখন সেক্ষেত্রে আমাদের কি একই রকমের রেজাল্ট আসবে। ওকে, এইখানে যে ওয়্যারটা ইউজ করা হয়েছে এই ওয়্যারের রেজিস্ট, এখানে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ওয়্যার, এখানে রেজিস্ট্যান্স আই মিন লেন্থ যে রকম, এখানে লেন্থটাও হচ্ছে একই রকম। আচ্ছা, তো এখন বেসিক্যালি আমরা যে এখানে হচ্ছে কি পি সার্কিট, এটা হচ্ছে কি পি সার্কিট, আর এটা হচ্ছে কি আমাদের জন্য কিউ সার্কিট। তো আমরা হচ্ছে কি 100 ওহম যে ওয়্যারটা আছে, বা 100 ওহম যে রেজিস্টার আছে, এইটা নিয়ে মূলত কাজ করেছি, যেটা আসছে আমাদের এক্স্যাক্টলি এরকম। বাট এরকম যদি করে থাকি, বেসিক্যালি আমাদের যেটা হয় যে রেজিস্ট্যান্স আছে 100, আমরা 100 নিয়ে কাজ করে থাকি, কিন্তু কথা হচ্ছে আমাদের যেহেতু দুই এই একই ওয়্যার, একই লেন্থের ওয়্যার দুইটা সার্কিট দুইভাবে ইউজ করেছে, সো আমরা এটা হয়ে করলে আমাদেরকে ঝামেলা একটা ক্রিয়েট হবে, বা একটা প্রবলেম ফেস করব। এই কারণে আমরা যদি এইভাবে সলভ করি কোনোভাবে আমাদের মিলবে না।
তো ওয়েটা হচ্ছে করার জন্য আমরা পি সার্কিট নিয়ে একবার ক্যালকুলেশন করব, আমরা হচ্ছে একবার কিউ সার্কিট নিয়ে ক্যালকুলেশন করব। তো আমাদের আলাদা আলাদা করে কাজ করতে হবে। শুরু করি আমরা, ফ্রম সার্কিট পি নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে বলো দেখি। রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কত? রো এল ডিভাইডেড বাই এ। এখন বলো সার্কিট পি এর রেজিস্ট্যান্স কত, ওভারঅল রেজিস্ট্যান্স কি, ফাইনাল রেজিস্ট্যান্স কত হবে বলতে পারবা? 200 200। কেন? বিকজ 100 এন্ড 100 আছে কিভাবে, আছে সিরিজে, আছে সিরিজে থাকার কারণে এখানে হচ্ছে কি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে 200, আর এখানে রো, আর এল এর ভ্যালু কত 0.5, এন্ড রেডিয়াস হচ্ছে গিয়ে আমাদের জন্য পাই আর স্কোয়ার, সেটাকে আমি লিখতে পারি পাই ইনটু 0.2 স্কোয়ার। সো আমি রেজিস্ট্যান্সটা বা স্পেসিফিক রেজিস্ট্যান্সটা ফ্রম ওয়ান সার্কিট থেকে খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারি। এইবার আমরা আসি ফ্রম সার্কিট কিউ। ফ্রম সার্কিট পি হইলো, এবার হচ্ছে কি আমরা যদি করি ফ্রম সার্কিট কিউ নিয়ে যদি কাজ করি সেই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স কত হবে? রো এল ডিভাইডেড বাই এ। ঠিক আছে, এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট রেজিস্ট্যান্সটা কি হবে। এখানে তো তোমার আমি কোন ওয়্যারটা নিয়ে কাজ করব, মানে কোন রেজিস্ট্যান্স নিয়ে কাজ করবো, এটা নাকি এটা, বেসিক্যালি হচ্ছে আমাদের দুইটা ওয়্যার মিলেই তো এখানে 100 ওহম নিয়ে কাজ করতে বলেছে। তো আমি যদি ফ্রম সার্কিট কিউ নিয়ে কাজ করি তাহলে রেজিস্ট্যান্স কত হবে বলো দেখি? 50 ফিফটি। ফিফটি কিভাবে আসছে এটা রেখে দে ইকুয়েশন ওয়ান। হাফ হয়ে গেছে, হ্যাঁ, 1/RP সেটা হবে কত, 1/100 প্লাস কত, 1/100, আলটিমেটলি কত হবে 2/100, দ্যাট মিনস 1/50, এখানে আছে 1/RP, ফাইনালি RP এর ভ্যালু আসবে 50 ওহম। তো এখন এই R এর ভ্যালু যেটা RP হিসেবে আমরা ইউজ করছি এটা আমরা এখানে বসা দিলে এখানে কি স্পেসিফিক রেজিস্ট্যান্স আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারছি। বুঝতে পারছি, এইভাবে করে আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ক্লিয়ার? কোনো কনফিউজ থাকলে বলো। ওকে, যদি এটা সলভ হয়ে যায় এবার আমরা নেক্সটে যাচ্ছি, বি নাম্বার কোয়েশ্চেনে তোমাদের সাথে আমি দেখাচ্ছি। বি নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে, টু প্রোডিউস ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট অ্যাট দ্য সেম টাইম ইন পি অ্যান্ড কিউ সার্কিট, উইল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স E1 বি গ্রেটার দেন E2? E1 আর E2 যে সার্কিট আছে বা EMF আছে সেই EMFটা ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট অ্যাট দ্য সেম টাইম হিট প্রডিউস করতে হলে আমাদের E1 আর E2 কোনটা বেশি হবে বা কোনটা কম হবে। আমাদেরকে বলেছে যে উইল ইলেকট্রোমোটিভ ফোর্স E1 বি গ্রেটার দেন E2, E1 এর ভ্যালু E2 থেকে বেশি হবে কিনা এটা আমাদেরকে জাজমেন্ট করতে বলছে, এটা আমাকে যাচাই বাছাই করতে বলছে আর কোশ্চেন করতে বলছে। ঠিক আছে, আসো এটা আমরা দেখি কি কি করতে বলেছে সেটা আগে ফার্স্ট অফ অল দেখ কোয়েশ্চেনটা একবার ক্লিয়ার করি। সবাইকে বুঝতে পারছো তো? জি স্যার। গুড। নিশাতে বাসা কোথায়? নিশাত তাসনিম আর কি, ফ্রম নিশাত টু গ্রিন রোড। গ্রিন রোড, নিশাত টু হয়ে যাচ্ছে, আগেরটা ছিল নিশাত এখন হচ্ছে নিশাত টু হয়ে যাবে। আর ইসের বাসা কোথায়, নাম কি একজনকে, সঞ্জনা তোমার বাসা কোথায়? সঞ্জনা কি শুনতে পাচ্ছো? মেবি নাই। আচ্ছা, এটা হচ্ছে পি সার্কিট, এটার ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে E1, এটা কিউ সার্কিট, এটার ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে E2। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে এই সার্কিটে ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট প্রডিউস, দুইটা সার্কিটে তো যখন কারেন্ট ইলেকট্রিসিটি যখন এক দুইটা সার্কিটের ভিতর দিয়ে যখন পাস করবে তখন দুইটা সার্কিটে হিট প্রডিউস হবে। এখন আমাদের চেক করা দরকার, কোয়েশ্চেনে বলেছে যে বোথ সার্কিটে ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট প্রডিউসের জন্য সেম টাইমে ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট প্রডিউসের জন্য ইএমএফ এর ভ্যালু কোন সার্কিটে বেশি হইতে হবে। আর ওরা বলেছে যে E1 গ্রেটার, E1 এর ভ্যালু E2 থেকে গ্রেটার হবে কিনা এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো আমরা স্টার্ট করি, আসো আমরা বলতো ইএমএফ ইকুয়ালস টু কি লিখতে পারি বলতো? আমরা কি এভাবে লিখতে পারি, দেখো তো এই সার্কিটের ভিতর দিয়ে যদি I1 কারেন্ট যায় এন্ড এই সার্কিটের ভিতর দিয়ে যদি I2 কারেন্ট যায় তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, ইন কেস অফ
in case of P circuit. আমরা কি লিখতে পারি এভাবে I1 equals to E1 divided by R. দেখো তো লেখা যায় কিনা? Yes sir. Okay. In case of eta. ঠিক আছে তাহলে আমরা E1 equals to কত লিখতে পারি? I1 into basically এটা RS তাহলে এটাকে লেখা যাবে RS. ঠিক আছে? আচ্ছা. RS এর ভ্যালু কত বলো তো? 200. Because এখানে RS মানে হচ্ছে সিরিজ কানেকশন আছে 800 আর 800 অ্যাড হয়ে কত হয়ে যাবে 200 হবে আর এটা হবে E1 তো আমরা E1 এর ভ্যালু এখানে পেয়ে গেলাম সেটা কত 200 I ভালো কথা 200 I পেয়ে গেলাম আর এখানে হয়ে গেল E1 তো একটা কাজ করি সেটা হচ্ছে কি আমরা I1 টা ক্যালকুলেশন করে ফেলি I1 টা হবে কত হবে E divided by 200 বেসিক্যালি আমরা এইখান থেকে আসতে পারতাম এত ঝামেলা করার দরকার ছিল না এখান থেকে ডাইরেক্ট এখানে লিখে দিবা যে E1 এর ভ্যালু E1 থাকবে আর RS এর ভ্যালুটা 200 হবে এগুলো কাল লেখা দরকার নেই তাহলে আমরা লিখে ফেলি হিট প্রোডিউসড ঠিক আছে হিট কতটুকু প্রোডিউসড হয় সেটা ক্যালকুলেশন করে ফেলো H1 ফর্মুলা কি বলতো H1 এর ফর্মুলা H হচ্ছে হিট হচ্ছে I স্কয়ার R ইনটু T তাহলে এখানে লিখে ফেলি আমরা I1 square RS into koto T. Lakha jabe? H1? Yes. I think lakha jabe. Fine. Ebhabe H1 tebe rekhe dao. Equation number 1. Ebhabe rekhe dao. Thik ache, eta calculation hoye gele ebar next line ta ami korte chi. Next line ta ei pashe kori. In case eta to likheche P circuit er jonno ebar Q circuit ne calculation kori. Shuru kori amra. In case of Q circuit. বলো এটা কি সবার লেখা হয়েছে এই ক্যালকুলেশন ওকে এবার ইন কেস অফ আমরা কিউ সার্কিট নিয়ে ক্যালকুলেশন করি একই ভাবে আমরা লিখব I2 ইকুয়ালস টু কত E2 ডিভাইডেড বাই কি R ইনটু P ঠিক আছে লিখে ফেলো I2 এর ভ্যালু আমরা কত লিখতে পারি I2 তো I2 এর জায়গা থাকবে E2 এর বদলে কত লিখব আমরা তো E2ই লিখব বাট এই সার্কিটে কত আছে 100 ওহম এখানেও আছে 100 ওহম এই দুইটা রেজাল্ট কত আসবে আর পি এর ভ্যালু কত আসবে আর পি এর ভ্যালু 50 আসবে না স্যার 50 জি স্যার ওয়্যার আর পি ইকুয়ালস টু 50 ওহম ঠিক আছে তাহলে এখানে কত লিখব 50 লিখব ঠিক আছে এটাকে লিখে রাখো এটা এভাবে থাক সো এখন লিখো নাও বা প্রোডিউসড হিট বা হিট প্রোডিউসড সেখানে কত লিখবো আমি এইচ টু লিখবো এইচ টু কত হবে এইচ টু সমান সমান কি আই টু স্কোয়ার আর পি ইন্টু টি লিখে ফেলি আমরা আই টু স্কোয়ার আর পি ইন্টু টি তাই না দেখা যাবে এটা হচ্ছে কি ইকুয়েশন কত টু এখন ওরা আমাদেরকে বলেছে যে সেম অ্যামাউন্ট অফ হিট প্রোডিউসের জন্য E1 এর ভ্যালু E2 থেকে গ্রেটার হবে কিনা এখন ইকুয়েশন 1 এন্ড 2 থেকে আমি কি লিখতে পারি কন্ডিশনটা বলো তো সেম প্রোডিউস অফ হিট যখন লিখব তখন আমরা কোন কন্ডিশনটা লিখতে পারি কে বলতে পারবা ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট প্রোডিউস 1 ইকুয়াল টু H2 এক্স্যাক্টলি আমরা লিখতে পারবো H1 ইকুয়ালস টু H2 অ্যাকর্ডিং টু কোশ্চেন ঠিক আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারবো H অ্যাকর্ডিং টু question a according t for 2 q for question আমরা লিখতে পারি h1 equals to h2 h1 এর ভ্যালু কি i1 square rs into t আর এখানে হচ্ছে গিয়ে কত i2 square rp into t both side থেকে t cancel হয়ে যাবে because ওরা বলেছে same time এ equal amount of heat produce হইতে হবে এখন আমরা i1 এর ভ্যালু কত e1 by 200 তো লিখে ফেলো এখানে হবে E1 স্কয়ার 200 এখানে কত হবে 200 স্কয়ার আর RS এর ভ্যালু কত হয় RS এর ভ্যালু কত 200 না 200 I2 এর ভ্যালু কত E2 স্কয়ার ডিভাইডেড বাই কত 200 স্কয়ার আর RP এর E2 কত 50 হবে এটা গুড 50 স্কয়ার আর RP এর ভ্যালু কত 50 ইন্টু টি টি তো এখানে টি এ টি ক্যান্সেল হয়ে যাবে
নেক্সট লাইনটাও করে ফেলি আমরা। নেক্সট লাইনটা যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে একটু দেখো, বোথ সাইড থেকে কিছু না কিছু ক্যান্সেল আউট হবে। এই যে 200 200 ক্যান্সেল হয়ে গেলে এটা হয়ে যাবে ই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই 200, এটা হবে ই টু স্কোয়ার ডিভাইডেড বাই 50। এবার ই টু কে পাশে নিয়ে আসো তাহলে এটা হবে ই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ই টু স্কোয়ার, আর 200 ওপাশে গেলে এটা হবে 200 ডিভাইডেড বাই কত 50, এটা দিয়ে ডিভাইড করলে কত হবে 4 হবে। তো আমি যদি রুট করে দেই তাহলে ই ওয়ান বাই ই টু এটা সমান সমান কি 4, রুট করে দিই স্কোয়ারটা উঠে ফেললাম তাহলে এখানে কত হয়ে যাবে 4, এখানে কত হয়ে যাবে 2। তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি, ই ওয়ান ইকুয়ালস কত 2 ই টু, তাহলে দেয়ারফর আমরা লিখতে পারছি ই ওয়ান ইজ গ্রেটার দেন ই টু। সো কোয়েশ্চনে যেটা বলেছিল যে সেম টাইমে ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট প্রডিউসের জন্য ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স ই ওয়ান উইল বি গ্রেটার দেন ই টু, সো ওরা যে ইনফরমেশন দিয়েছে ওই ইনফরমেশনটা কি কারেক্ট, কোনো ভুল নাই। বুঝতে পেরেছি? ওকে, এটা আমরা খুব ইজিলি সলভ করতে পারলাম। এটা হচ্ছে কি 14a and b ছিল। এখন বলো কারো কোনো কনফিউশন থাকলে, কারো কোনো ঝামেলা থাকলে একটু বলো যে কোথায় বুঝি নাই, তাহলে আমরা সলভ আরেকবার বুঝিয়ে দিই। ওকে, কেউ আছে এরকম? নাই, তাহলে আমরা স্টার্ট করি, আসো নেক্সটে যাই। নেক্সট হচ্ছে গিয়ে 15 15, কোনটা 15 হচ্ছে গিয়ে বি নাম্বার। এখানে 15 এর বি বলেছে যে অবজার্ভ দ্য সার্কিট হোয়েন দ্য কি ইজ ক্লোজ, হাউ মাচ এন্ড ইন হুইচ ওয়ে দ্য রেজিস্ট্যান্স বি অ্যাডেড টু দ্য ফোর্স আর টু গেট জিরো কারেন্ট ফ্লো। এটা তো সহজ 15 এর এ, এটা কি পারবো? আপনাকে উইট স্টুডেন্ট করেছি সবাই, বলো উইটিস্টন ব্রিজ সার্কিট কি আমরা সবাই করেছি, পারবো সবাই? কথা বলো, যারা পারবে না তারা অবশ্যই জিজ্ঞেস করবা। আমরা, হ্যাঁ বলো স্যার পারবো, কিন্তু আপনি করে দিলে কনফিডেন্স বাড়বে, করে দেন। এ নাম্বারটা তো আমরা পারবো মোটামুটি, তারপর আমি করে দিচ্ছি। বিনা বাবা সেট ডাজ দ্য কারেন্ট থ্রু বিসি বি ইকুয়াল হোয়েন দ্য কি ইজ ওপেন অ্যান্ড দ্য হোয়েন দ্য কি ইজ ক্লোজড। বিসি বিসি যে ইয়ে আছে আমাদের রেজিস্টার আছে, ওই রেজিস্টার বিসি রেজিস্টারের ভিতর দিয়ে কি ইকুয়াল অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করবে কিনা ওরা জিজ্ঞেস করছে। বিসি রেজিস্টারে বি থেকে সিতে যখন কি ওপেন থাকবে আর যখন কি ক্লোজ করে দেবো তখন বিসি রেজিস্টারের ভিতরে কি ইকুয়াল অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করবে কি করবে না এইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কিন্তু কথা কথা বলেছে ওয়েন দ্য কি ইজ ক্লোজ অ্যান্ড হাউ মাচ ইন হুইচ ওয়ে ক্যান রেজিস্ট্যান্স বি অ্যাডেড টু ফোর্স টু গেট জিরো কারেন্ট ফ্লোস। আচ্ছা, এখন তো এই মুহূর্তে 12 and 20 আছে। আচ্ছা, এটা যদিও ইজি ম্যাথ, তারপর আমি করে দিচ্ছি। হুইটস্টোন ব্রিজ সার্কিট, হুইটস্টোন ব্রিজ তো এতদিনে তোমাদের ক্লাসে পড়ানো হয়ে যাওয়ার কথা। আই সেকশনে কি হুইটস্টোন ব্রিজ পড়ানো হয়েছে? হোয়াট অ্যাবাউট আই স্যার, আমাদের ক্লাসে পড়ায় নাই এখনো, আমাকে দিতে পারে মানে মনে হচ্ছে। তারপর আমি আই ওয়ান সেকশনে। আচ্ছা, আই এন্ড জে বোথ হইতে পারে, বোথ কেসই হইতে পারে, দেখা যাক কি হয়। গ্যালভানোমিটার আছে, আমরা ক্লাসে সবাই বলতেছিলাম আপনাকে দিতে। হ্যাঁ, তোমাদের জিহান মিস তাই বলেছে। হোয়াট অ্যাবাউট জে, জে এর কি অবস্থা? নিশাত, তাসনিম, তোমাদের ক্লাসে কেমন পড়া হচ্ছে? স্যার আপাতত ভালো। ভালো তো অবশ্যই হবে, তো খারাপ হওয়ার প্রশ্নই আসে না।
আমরা ম্যাথটা সলভ করার একটু ট্রাই করি। ওকে, এখানে হচ্ছে গিয়ে আমি আরেকটু যদি ফাইন ভালো মতো করে প্লট করি, এটা এ, এটা হচ্ছে গিয়ে বি, এটা হচ্ছে গিয়ে সি, এটা হচ্ছে গিয়ে ডি। হুইটস্টোন ব্রিজ সার্কিটে এটা হচ্ছে একটা কেস আগে। আমি হুইটস্টোন ব্রিজ সার্কিটে আরেকবার শুরু থেকে আলোচনা করি, তাহলে আমাদের জন্য একটু যারা পারি যারা তো হয়ে গেল, আর যারা কনফিউশন হয়েছে তারাও ক্লিয়ার হয়ে যাবে। এইটা এই কি যদি আমি ক্লোজ করে দেই, তাহলে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কারেন্ট যাবে, এই পাশ দিয়েও কারেন্ট যাবে। কিন্তু কথা হচ্ছে গিয়ে, যদি এই কি ক্লোজ করার পর গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যদি কোনো কারেন্ট পাস না হয়, তাহলে এটাকে বলবো আমরা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। আর ইকুইলিব্রিয়াম স্টেটে থাকলে আমরা এই যে ভ্যালুটা, এটাকে বলি আমরা পি, এই ভ্যালুটাকে আমরা নাম দিয়েছি কিউ, আর এটা হচ্ছে গিয়ে আর, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে কত, এস। মানে পি এর ভ্যালু 4, কিউ এর ভ্যালু 12, আর এর ভ্যালু 6, অ্যান্ড এস এর ভ্যালু 20। এটা হচ্ছে ফার্স্ট আর্ম, এটা সেকেন্ড আর্ম, এটা হচ্ছে থার্ড আর্ম, এটা হচ্ছে ফোর্থ আর্ম। চারটা আর্ম নিয়ে একটা হুইটস্টোন ব্রিজ সার্কিটের ফর্মেশন হয়েছে। সো ইকুইলিব্রিয়ামে থাকলে কি করতে হবে, পি বাই কিউ ইকুয়ালস টু কত হবে, আর বাই এস হবে, ঠিক আছে। কিন্তু পি বাই কিউতে কত আছে, বাট আমরা দেখি পি বাই কিউ কত হয়, 4/12, এটা কত আসে, 1/3, অ্যান্ড আর বাই এস, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 6, এটা কত, 20, এটা 2 দিয়ে ডিভাইড করলে এটা হবে 3, এটা কি 10। তো আমি দেখতে পাচ্ছি যে পি বাই কিউ নট ইকুয়ালস টু আর বাই এস। তার মানে আমি যদি এই কিটা ক্লোজ করে দিই, এটা ভিতরে কারেন্ট পাস করবে। এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে ফোর্থ যে রেজিস্টার আছে 20 ওহম, এই 20 ওহমের সাথে কত রেজিস্টার উইচ ওয়েতে কানেকশন করলে এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কারেন্ট পাস করবে না। ওকে, কারেন্ট পাস করবে না। এখন আমি তো সেটা, এখন তো 20 আছে, আগে আমরা একটু দেখে নিতে চাই 20 এর বদলে কত থাকতে হবে। তো ফর ইকুইলিব্রিয়াম স্টেট আমি যদি লিখে ফেলি এখানে, ফর স্যার উপরে কি লেখা লাগবে? উপরেটা আমাদেরকে বলেছে যে আগে আমাদের যখন এই ধরনের কাজগুলো করতে দিবে, তখন আমরা একটু চেক করে নিব যে এটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে কি নাই, কারণ চেক করাটা আমাদের জন্য একটু উপরে সেটা খুব একটা ইনফর্ম না চেক করলেও হবে, কারণ তুমি যখন ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে কাজ করবে তখনই ধরা পড়ে যাবে যে এটা ইকুইলিব্রিয়াম আছে নাকি নাই। এটা করা দরকার নাই। এটা হচ্ছে কি, আমি বুঝালাম যে যারা একটু এটা এই সার্কিটের সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট নেই তাদের একটু বুঝিয়ে দিলাম, এটুক করার দরকার নাই, ঠিক আছে। এইখান থেকে শুরু করবা, ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমাদের বলেছে এস যে আর্ম আছে ওইখানে কত কত রেজিস্টেন্স কিভাবে কানেকশন করতে হবে। সো আমি ধরে নেই ওই ফোর্থ আর্মে এখন এস নাই, এস প্রাইম আছে, তাহলে কত হবে, পি বাই কিউ ইকুয়ালস টু কত, আর ডিভাইডেড বাই এস প্রাইম। তো এখন আমাদেরকে এস প্রাইম ক্যালকুলেশন করতে হবে। এস প্রাইম কিভাবে ক্যালকুলেশন করব, এই পিটা নিচে চলে আসবে, কিউ উপরে চলে যাবে, আর এখানে আগে থেকে আর ছিল আর থাকবে। হোয়াট এভার দ্য ভ্যালু অফ কিউ, 12 দেখতে পাচ্ছি আমরা, আর এর ভ্যালু কত, 6, পি এর ভ্যালু কত, 4, সেটা কত হবে, 4 × 3, 4 × 3 × 6, 18। তাহলে আমাদের কত রেজিস্টেন্স লাগবে, ফোর্থ ফোর্থ আর্মে কত লাগবে বলো দেখি, 18 লাগবে। কিন্তু আমাদের কত আছে, 20 আছে, আমাদের কি বেশি লাগবে না কম লাগবে বলো দেখি, কম লাগবে। তাহলে আমরা কি করব, একটা রেজিস্ট্যান্স সিরিজে কানেকশন দিব নাকি প্যারালাল কানেকশন দিব, একটা রেজিস্ট্যান্স প্যারালাল কানেকশন, এক্স্যাক্টলি, একটা রেজিস্ট্যান্সের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজ কানেকশনে রেজিস্ট্যান্স ইনক্রিজ হয়ে যায়, বাট যখন আমি প্যারালাল কানেকশন দিব তখন কি হবে, এটা ইয়ে থাকবে, কমে যাবে রেজিস্ট্যান্স। তো বেসিক্যালি ডায়াগ্রামটা আমাদের এই রকম হয়ে যাবে, এটা হচ্ছে গিয়ে 20 ওহম হবে, আর এটার সাথে আমরা আর একটা রেজিস্ট্যান্স এখানে ক্যালকুলেশন করে দিব, এটার নাম দিব মনে করো এক্স। এখন আমাদের দেখতে হবে এক্স এর ভ্যালু কত, কিন্তু এই দুইটা মিলে রেজাল্ট কত দিবে, 18। দেয়ারফর আমি লিখতে পারি 1/18 ইকুয়ালস টু কত, 1/20 প্লাস কত, 1/x। এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। এক্স কত হয় দেখো দেখি, তোমরা যারা করেছো -20, এটা হয় 180, এক্স এর ভ্যালু হয় 180 ওহম। তার মানে আমাদেরকে কি করতে হবে, 180 ওহম
প্যারালালি কানেকশন দিতে হবে 20 এর সাথে, এখানে 180 ওহম প্যারালাল কানেকশন দিতে হবে, তবে এই দুইটা মিলে 18 আসবে এন্ড এই এই সার্কিটটা ইকুইলিব্রিয়াম স্টেটে মানে গেইন হবে। সবাই বুঝতে পেরেছে? জি স্যার। ওকে, এবার আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেনটা টাফ আছে, 15B। ঠিক আছে, 15B তে আমরা সার্কিটটাকে একটু বড় করে প্লট করব, কারণ আমাদেরকে বলেছে যে ক্লোজ থাকলে কি হবে আর ক্লোজ না থাকলে কি হবে। ঠিক আছে, 15B নাম্বার প্রথমে দিয়ে নে, ইফ কি ইজ ক্লোজড। ঠিক আছে, আমরা একটু লার্জ স্কেলে ড্র করি, এভাবে আছে, এটাকে এইভাবে থাকবে, এটাকে এইভাবে রেখে আমরা এখানে কত আছে, এখানে কি আছে, এখানে হচ্ছে গিয়ে এভাবে আছে, এটা গ্যালভানোমিটার আছে, এইভাবে আছে, এইভাবে এখানে কত ভোল্টেজ, এটা হচ্ছে কি মনে হয় 12 ভোল্টেজ। ম্যাথটা একটু লেন্দি হবে, আগে বলে নিচ্ছি, এটা হচ্ছে কি 4 ওহম আর এটা হচ্ছে কি কত 12, 6 আর 20, এটা হচ্ছে 12, এটা হচ্ছে কি 6 আর এটা হচ্ছে কি 20 ওহম। এখন যখন আমি ওপেন রাখবো, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের জন্য বি সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি। এখন আমি যদি কে ওপেন রাখি, ঠিক আছে, কে ইজ ওপেনড, তখন কি হবে বলতো? কারেন্ট কি এ পয়েন্ট এইখান থেকে বের হয়ে এখানে আসবে, এ পয়েন্টে যাবে, দেখো খেয়াল করে, কে ইজ ওপেনড, কারেন্টটা এ পয়েন্টে যাবে, এ পয়েন্টে সে দুইটা পার্টে ডিভাইড হয়ে যাবে, এই পাথে যাবে আই ওয়ান, এই আই ওয়ানটা বি পয়েন্টে আসবে, বি পয়েন্টে আসার পর সে কি বিডি তে যাবে নাকি যাবে না যদি কে ওপেন থাকে? যাবে না। এই আই ওয়ান কারেন্টটাই কি হবে 12 এর ভিতর দিয়ে পাস করে সি তে আসবে, তো আই ওয়ান কারেন্টটাই এই 12 এর ভিতর দিয়ে পাস হয়ে সি তে আসবে, আর এই পাশে কি হবে, এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে হচ্ছে গিয়ে আই টু, এই আই টু কারেন্টটা ডি তে আসবে, ডি তে সেই পাথে তো ওপেন, এই পাথে যাবে না, তাহলে এই পাথ দিয়ে আই টু হিসেবে আবার সি তে চলে গিয়ে এই আই ওয়ান এন্ড আই টু মিলে আবার মাইনাসে ব্যাক করবে। তাহলে দেখো তো, এই যখন কি ইজ ওপেনড তখন আমি কি এটাকে এভাবে ওপেন থাকা যা কথা আর এটা না থাকা কি একই কথা না? দেখো তো, জি স্যার, না থাকে একই কথা। এখন আমাদের এই সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত ক্যালকুলেশন করতে পারবো আমরা বলো তো? এটা হচ্ছে গিয়ে মনে করো পি, এটা হচ্ছে কিউ, এটা আর, এটা হচ্ছে এস, তাহলে রেজিস্ট্যান্স অফ পি কিউ কত হবে, সিরিজে আছে না, 4 and 12, এটা কত হবে 16 ওহম। রেজিস্ট্যান্স অফ আর এন্ড এস, এই যে এটা আর এটা এস, এটা দুইটা কিভাবে আছে আবার সিরিজে আছে, তাহলে এটা লেখা যাবে 6 + 20 = 26 ওহম। বলো লেখা যাবে? আমি যদি এটাকে এইভাবে প্লট করি তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো এটাকে যদি আমি এইভাবে প্লট করি, এই যে পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আর, এইটা হচ্ছে এস, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, আর এটা হচ্ছে কি আমাদের জন্য ডি পয়েন্ট, এটা ছিল 4 and 12, এটা ছিল 6 and 20। ঠিক আছে, এখন বলো এদের রেজিস্ট্যান্সের অ্যাডিশনের সাথে এদের রেজিস্ট্যান্সের অ্যাডিশন কি প্যারালাল আছে নাকি সিরিজ আছে? প্যারালাল, দেয়ারফর 1/r লেখা যাবে, 1/rpq + 1/rrs অবভিয়াসলি লেখা যাবে, আর এটা হচ্ছে কি কত 1/16 এন্ড দিস ইজ হবে 1/26, এটা হবে 1/r। দেখো তো r এর ভ্যালু কত হবে, 9.9 ওহম। আচ্ছা 9.9 ওহম আমি বলি, তাহলে এখন কারেন্ট কত? এই সার্কিটে i কারেন্ট যাচ্ছে, এই i1 যাচ্ছে এই পাথে,
আর I1 এটা, এখানে হচ্ছে গিয়ে I2। বলো তো বিসি সেগমেন্ট দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I1 কারেন্টে যাচ্ছে, বিসি এর ভিতর দিয়ে I1 কারেন্টে যাচ্ছে। ভালো কথা, বিসি এর ভিতর দিয়ে যদি I1 কারেন্ট পাস করে তো আমরা I1 কারেন্টটা তো 4 এর ভিতর দিয়ে যাচ্ছে, 12 এর ভিতর দিয়ে যাচ্ছে। এখন আমি যদি তোমাকে বলি এখানে এ পয়েন্ট তো এটা আর সি পয়েন্ট তো এটা, এ সি এর পোটেনশিয়াল ডিফারেন্স কত বলো তো? এই দুইটা পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত? এই দুইটা পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কি? 12 ভোল্ট। তাহলে আমি যদি লিখি পরের লাইন, নেক্সট লাইন, নাও আমি যদি লিখি এখানে ব্যাটারির ভোল্টেজ কে যদি ভি দিয়ে এক্সপ্রেস করি, ভি ইকুয়ালস টু I1 আর পি কিউ, লেখা যাবে? বলো, এটা তো পি, এটা তো কিউ, এই দুইটা অ্যাডিশন, এই দুইটা অ্যাডিশন মিলে যে রেজাল্ট হবে ওইটা পোটেনশিয়াল ডিফারেন্স কি? 12 ভোল্টেজ। তাহলে এই 12 ভোল্টেজকে ভি দিয়ে এক্সপ্রেস করলাম, এই 12 ভোল্টেজের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে 12 না তো 16, এই দুইটা অ্যাডিশন আর পি কিউ, এটা ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I1। তাহলে I1 ইন্টু আর পি কিউ লেখা যাবে? জি স্যার। নাকি কনফিউশন আছে? থাকলে বলো। দেখো